শুধু কি লাইভ স্ট্রিমিং এর কারণেই আটকে গেল বৈঠক? রেকর্ডিং এ অসুবিধা কোথায়? প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অব দ্য প্রসিডিংস, এনসিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকচুয়ালি অ্যাকিউরেটলি ডকুমেন্টেড। আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। আর একথা বলার আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দাখিল করা রেকর্ডিং এর কথা কি মাথায় ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর? আরজি করেন নির্যাতিতা দেহ আবিষ্কারের পর দু ঘন্টারও কিছু বেশি সময়ের যে ফুটেজ, তার মাত্র 27 মিনিটের ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল লালবাজার। বাকি ফুটেজ কেন পাওয়া যায়নি তার জবাবে লালবাজারের মাথারা জানিয়েছিলেন গ্লিটস ছিল ফুটেজে, আর এই কথাটাই সুপ্রিম আদালতে জানিয়েছেন সিবিআইয়ের কৌঁসুলি। প্রধান বিচারপতির জবাবে যার কোনো সদুত্তর দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। যারা এই চলমান ছবি নিয়ে কাজ করেন তারা জানেন এটা কত বড় অজুহাত। যে রাজ্য সরকার এবং তার পুলিশ সরকারি হাসপাতালে নিজের কর্মক্ষেত্রে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া ডাক্তার তরুণীর মৃতদেহ যে সেমিনার রুম থেকে পাওয়া গেল তার ভিডিওই জমা দিতে পারল না সিবিআইকে, সেই রাজ্য সরকার এবং পুলিশের বড় কর্তারা আলোচনার ফুটেজ দেবেন ডাক্তারদের বিশ্বাসযোগ্য? সেখানেও যদি গুরুত্বপূর্ণ প্রশ্নে গ্লিটস এসে যায় তখন কি হবে? না, এই প্রশ্ন জুনিয়র ডাক্তাররা তোলেননি, বরং তারা চেয়েছিলেন লাইভ স্ট্রিমিং হোক গোটা আলোচনা, সরকার চাইনি। সেই কারণেই কি আটকে গেল না বৈঠক? যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিহত বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1-5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনও সেই আশা রাখছি, আমরা এখনও আশা রাখছি এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে, আছে বলেই আমরা এখনও অপেক্ষা করছি এবং আমরা আরও অপেক্ষা করব। না, জুনিয়র ডাক্তারদের এসব কথা শোনার জন্য অবশ্য মুখ্যমন্ত্রী অপেক্ষা করে বসেছিলেন না, তার আগেই তিনি নবান্ন ছেড়েছেন। জুনিয়র ডাক্তারদের মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়েছে মিটিং রুমের দরজা, যেখানে নাকি মুখ্যমন্ত্রী 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করেছিলেন এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু এই কথাগুলো শোনার জন্য কেন বসে রইলেন না নবান্নে? আসলে মুখ্যমন্ত্রী শোনার জন্য নয়, বলার জন্য লাইভ স্ট্রিমিং করেন, যাকে যা খুশি বলে ধমকান ক্যামেরার সামনে। এই খেলাটা সরকারি ডাক্তারবাবুরা হতে দিতেন না, সে কারণেই মমতার কূটনীতিতে আটকে দেওয়া হলো বৈঠক এবং যুক্তি সাজালেন সুপ্রিম কোর্টের নির্দেশ। সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না, এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না, এটা বিচারের রায় আছে। যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। সুপ্রিম কোর্টের এমন কোনো নির্দেশ ছিল না, আসলে আরজি করে নির্যাতিতার বিচার নয়, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙতে চেয়েছিলেন। তার বক্তব্যের শেষ পর্বে সে কথা বলেও ফেললেন মুখ্যমন্ত্রী। আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না। তিনি চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা
রাজ্য জুড়ে সমস্ত চিকিৎসকদের যে নিরাপত্তার দাবি করছেন, আর জি করের নির্যাতিতার বিচারের দাবি করছেন, সেই কথাগুলো যেন রাজ্য জুড়ে সম্প্রচারিত না হয়। তাহলে গ্রামের মানুষের মনেও প্লাবন আসতে পারে। বৈঠক হতে না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কূটনীতি সফল। এবং মুখ্যমন্ত্রী মমতা চেয়েছিলেন জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি নয়, সব সরকারি স্ট্রিমিংয়ে তিনি যেমন একা কথা বলেন তেমনই বলবেন, আর রাজ্যবাসী শুনবেন। শুনিয়েছেন রাজ্যবাসীকে, টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টের, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? কিন্তু শোনেননি জুনিয়র ডাক্তারদের বার্তা, যেটা টেলিকাস্ট হলে মুখ্যমন্ত্রীর মুখ পড়ত। যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যা অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিহত বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের এক থেকে পাঁচ প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনও সেই আশা রাখছি, আমরা এখনও আশা রাখছি এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে, আছে বলেই আমরা এখনও অপেক্ষা করছি এবং আমরা আরও অপেক্ষা করব। আমরা এখন জানতে পাচ্ছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে সেটা জানানো হয়নি। হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি, উনি বলেওছেন আমি শুনলাম। কিন্তু আমি আশা রাখব, আমি এবং আমরা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রেন্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনও আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের। জুনিয়র ডাক্তাররা বৈঠকে থাকলে এই কথাগুলোই হয়তো বলতেন, সে কারণেই মুখ্যমন্ত্রী ভয় বা আতঙ্কে এই বৈঠকটা হোক সেটা চাননি। তিনি চেয়েছিলেন রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টে পেশ করবার মতো যেন একটা ডকুমেন্ট থাকে, যে ডকুমেন্ট বোঝাবে কতটা উদ্যোগী ছিল রাজ্যের সরকার। সে কারণেই লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়েছিলেন রেকর্ডিং। সেই ডকুমেন্ট পেয়েছেন হাতে, যেটা পেশ করা হবে 17 তারিখ কোর্টে। বলা হবে জুনিয়র ডাক্তাররাই আসল ভিলেন, আর মুখ্যমন্ত্রী মমতা এখানে আরেকবার জিতেছেন। আমার আবেদন থাকবে, আমি 3 বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক্ট দিয়েছেন এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষের ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সব কিছু আছে, কিন্তু আমি করবো না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার মানুষকে খেপিয়ে দিতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা। তিনি দাবি করেছেন তার সামাজিক মাধ্যমের পোস্টে যে জুনিয়র ডাক্তারদের দোষে 29 জনের প্রাণ গেছে, প্রতিটি পরিবারকে তিনি 2 লক্ষ টাকা করে রিলিফ দেবেন। কিন্তু বুঝতে পারছেন আসন টলছে, কারণ 7 দিনের মধ্যে 2-2 বার তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে হচ্ছে, একবার বিধানসভায়, একবার নবান্নে, বলতে হচ্ছে চেয়ার ছাড়ার কথা। আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আসলে জুনিয়র ডাক্তাররা নিজের নিজের হাসপাতালে, নিজের নিজের কাজের জায়গায়, নিজের নিজের চেয়ারে ফিরতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারটা চাননি। আর এখানে মুখ্যমন্ত্রী মমতা, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন জুনিয়র ডাক্তারদের কাছে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।